চৌঠা জুন ফল ঘোষণার পর থেকে বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ না থেকে কর্মী সমর্থকদের সাথে নিবিড় যোগসূত্র স্থাপনের চেষ্টা শুরু করেছেন আর তাই এবার এলেন মালদা জেলায় এখানে তার চায় পে চর্চা হলেও এই প্রথম এড়িয়ে গেলেন সাংবাদিকদের রাশি রাশি প্রশ্ন এদিকে এই সোমবার দিল্লিতে সংসদ ভবন বসছে যার অর্থ এদিন থেকে লোকসভার অধিবেশন শুরু তবে দিলীপ ঘোষের তো আর দিল্লি যাওয়ার ব্যস্ততা নেই কারণ এবারের লোকসভা ভোটে তিনি পরাজিত হয়েছেন আর তারপর থেকেই তিনি ভেবেই নিয়েছেন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে সময় কাটাবেন সেজন্যই কলকাতা বর্ধমান পেরিয়ে এবার তিনি মালদায় পা রেখেছেন ফলে এদিন তিনি সকালে তার নিজস্ব ধারায় চায় পে যোগ দেন কিন্তু কোনোভাবেই সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিলেন না এক্ষেত্রে সাংবাদিকরা তো অবাক হলেনই আবার এই প্রথম নজিরবিহীন ঘটনা ঘটল সাংবাদিকদের সামনে দিলীপ ঘোষের একটি কথা না বলা নিয়ে ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে পদিন দিলীপ ঘোষ কি রাজ্যে কোনো পথ পেতে চলেছেন সেজন্য সাংবাদিকদের সামনে এভাবে স্পিকটি নট থাকলেন অথচ এ পর্যন্ত কালে দীর্ঘ বছর ধরে সকলেই দেখে আসছেন চায় পে চর্চা মানেই সাংবাদিকদের সামনে নানা প্রশ্নের উত্তর দেওয়া একটি দিনও এর অন্যথা হয়নি আর তিনি সাংবাদিকদের সামনে হওয়া মানেই কেন্দ্র রাজ্য নিয়ে নানান কথার ফুলঝুরি থাকে আর মালদায় দিলীপ ঘোষ এ কেমন ঘটনা ঘটালেন সাংবাদিকরা তার কাছে এলেও তিনি একেবারেই নিশ্চুপ থাকলেন সেজন্য অনেকে জল্পনা শুরু করেছেন দিলীপ ঘোষকে নিয়ে তাহলে কি নতুন কোনো জলমাপা শুরু হয়েছে সেই প্রশ্নও সামনে উঠে এসেছে এদিন কিন্তু তিনি সকালের দিকে মালদা শুভঙ্কর বাঁধে প্রাতভ্রমণ করেন আর ওখানে নিয়ম মেনে শরীরচর্চাও করেন দিলীপ ঘোষ এরপর মালদার টাউন হল সংলগ্ন এলাকায় ওখানকার বিজেপি কর্মীদের সঙ্গে যোগ দেন বিভিন্ন বিষয় নিয়ে দলীয় কর্মীদের সাথে আলোচনাও করেন তাছাড়া দিলীপ ঘোষের চায় পে চর্চায় তার কাছ থেকে কিছু না কিছু বক্তব্য মিলবে সেই আশায় সাংবাদিকরা এলেও অবিশ্বাস্যভাবে স্পিকটি নট থাকলেন তিনি যা উপস্থিত সাংবাদিকদের বোধগম্যের মধ্যে ছিল না কেন তিনি উত্তর দিতে চাইলেন না সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জানিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট জল্পনা শুরু হয়েছে তাছাড়া এখন তিনি জেলায় জেলায় যাচ্ছেন তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন তাহলে কি দিলীপ ঘোষ পুরানো টিমকে মাঠে নামানোর চেষ্টা করছেন তেমন প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে চারদিকে কেউ কেউ আবার এ ব্যাপারে এগিয়ে বলছেন হয়তো দিলীপ ঘোষ কোনো নতুন পথ পেতে চলেছেন অন্যদিকে তিনি এদিন মালদা ইংরেজ বাজার পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের গ্রিন পার্ক মনসাতলা বস্তির বাসিন্দা সদ্য আইআইটি প্রবেশিকা পরীক্ষায় সাফল্য পাওয়া ছাত্র অভিজিৎ রায়ের বাড়িতে আসেন দিলীপ ঘোষ ওই ছাত্রের সাথে দেখা করেন এবং আগামী দিনে তার পুরানো জায়গা খড়গপুরে ওই ছাত্রের পড়াশোনা করতে যাতে কোনো অসুবিধে না হয় তার প্রতিশ্রুতিও দেন দিলীপ ঘোষ কেননা অভিজিৎ রায় খুবই সাধারণ পরিবারের সন্তান হয়েও আইআইটির প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যা যথেষ্টই গর্বের আসলে ওর দাদু কয়লা বিক্রি করে এবং টোটো চালিয়ে নাতি অভিজিৎকে মানুষ করেছেন আর তাই এমন একটি দরিদ্র পরিবারে দিলীপ ঘোষের মতো রাজনৈতিক নেতা আসায় খুশি হয়েছেন ছাত্রটির পরিবারের সকলেই মালদার এর গলির ভিতরে একটি গরিব বাড়ি ছেলে তার দাদু টোটো চালান বাবা নিরুদ্দেশ মা মানসিক রোগী সেই বাড়ির থেকে লড়াই করে একটি বাচ্চা ছেলে বড় হয়েছে পড়াশোনা করেছে আইআইটিতে চান্স পেয়েছে খড়গপুরে আমি শুনে তার সঙ্গে দেখা করতে এসেছে আমাদের জেলা প্রেসিডেন্ট নিজে তার জন্য কিছু সামগ্রী ব্যাগ বইয়ের ব্যবস্থা করেছেন আর তাকে সেটা দিয়ে গেলাম আজকে আমরা আশীর্বাদ এবং শুভেচ্ছা জানিয়ে গেলাম